চীনকে রক্তচক্ষু দক্ষিণ চীন সাগরে মহড়া মার্কিন নৌবাহিনীর ক্রমশ বাড়বাড়ন্ত চীনের সীমান্তে আগ্রাসন থেকে দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারের মরিয়া চেষ্টা চালাচ্ছে বেজিং। এবার মুখের উপর জবাব দিয়ে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনী মহড়া শুরু করল শুক্রবার অর্থাৎ চোদ্দ আগস্ট থেকে এই মহড়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী চীনের সঙ্গে সম্পর্ক আপাতত তলানিতে আমেরিকার সেই দিকে লক্ষ্য রেখে দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য মেনে নিতে চাইছে না আমেরিকা সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে দক্ষিণ চীন সাগরে এখন দাপিয়ে বেড়াচ্ছে ইউএসএস রোনাল্ড রেগান রেগানের অনবোর্ড টাস্ক ফোর্স সত্তর এয়ার অপারেশনস অফিসার কমান্ডার জসুয়া ফ্যাগান জানিয়েছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাগানের মতে এতে কোনো বিশেষ দেশ দাদাগিরি দেখানোর সুযোগ পায় না এলাকার শান্তি রক্ষা ও স্থিতি অবস্থা বজায় রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী সর্বদা সচেষ্ট তিনটি বি টু স্প্রিট স্টিল বোম্বার বিমান মোতায়েন করা হয়েছে এটি যে কোনো চীনা পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে মোতায়েন করা হয়েছে প্রায় উনত্রিশ ঘণ্টা উড়ে এসে ওই বিমান হাজির হয়েছে নৌঘাটিতে দুই হাজার সালের পর প্রথম এমন বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা মনে করা হচ্ছে তাইওয়ানে চীনের ক্রমবর্ধমান হস্তক্ষেপের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে তাইওয়ান নিয়ন্ত্রিত তিনটি দ্বীপ দখল করতেই দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী কৌশলগত অঞ্চলে চীন ক্রমাগত এই সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে তবে দক্ষিণ চীন সাগরে চীনকে চোখ রাঙিয়ে নৌবাহিনীর মহড়ার সংখ্যা বাড়ানো বা টহলদারির পরিমাণ বাড়ানোর উপর জোর দিতে চাইছে নয়াদিল্লিও ভারতের এই প্রস্তাবে সহমত ফিলিপিনস সেদেশের মন্ত্রী ডেলফিন লোরেনজানা দক্ষিণ চীন সাগরে ভারতের নৌবাহিনীর মহড়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফিলিপিন্সও ভারতের সঙ্গে এই মহড়ার অংশ হতে চায় বলে বিবৃতি দেওয়া হয়েছে